নমস্কার বন্ধুরা, আগামীকাল বৃহস্পতিবার থেকে আবারও রাজ্যে কড়া লকডাউনের নির্দেশ দিয়েছে নবান্ন। তো কোন কোন জেলায় বা কোন কোন অঞ্চলে এই লকডাউন থাকবে এবং কখন থেকে এই লকডাউন শুরু হবে বা কতদিন চলবে এবং আপনার জেলায় কোন কোন এলাকায় এই লকডাউন কার্যকর হবে বিস্তারিত জানবো আমরা এই ভিডিওর মাধ্যমে। ভিডিও শেষ পর্যন্ত দেখুন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে রাখুন পরবর্তী লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। করোনার ক্রমবর্ধমান সংক্রমণ প্রতিরোধে ফের কঠোর লকডাউনের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। তবে গোটা রাজ্যে নয়, কন্টেনমেন্ট জোনের পরিধি বাড়িয়ে নতুন নির্দেশিকা অনুযায়ী এবার কন্টেনমেন্ট জোনের সঙ্গে বাফার জোনকে জুড়ে দিয়ে নির্দিষ্ট সেই এলাকায় পূর্ণাঙ্গ লকডাউন হবে। এই মর্মে সব জেলা ও কলকাতা পুরসভাকে মঙ্গলবার সন্ধ্যায় নির্দেশ পাঠিয়েছে স্বরাষ্ট্র দপ্তর। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার বিকেল 5টা থেকে এই নতুন লকডাউন বিধি কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে নবান্ন থেকে। এবং এখানে আরও বলা হচ্ছে, বর্ধিত পরিধি এলাকাকে ব্রড কন্টেনমেন্ট জোন বলে নির্দিষ্ট করা হচ্ছে। কলকাতা সহ জেলায় কোথায় কোথায় ব্রড কন্টেনমেন্ট জোন থাকবে তার তালিকা সরকারি ওয়েবসাইটে অর্থাৎ এগিয়ে বাংলা ওয়েবসাইটে আপনারা পেয়ে যাবেন। তবে নতুন এই বিধি ঠিক কতদিনের জন্য কার্যকর হচ্ছে তা স্পষ্ট করা হয়নি এই নির্দেশিকায়। সূত্রের খবর অনুযায়ী কমপক্ষে 14 দিনের জন্য বলবৎ হচ্ছে এই লকডাউন। পরিস্থিতি খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। তো বন্ধুরা, আগামীকাল বৃহস্পতিবার বিকেল 5টা থেকে ব্রড কন্টেনমেন্ট জোনগুলিতে যে লকডাউন বিধি চালু হচ্ছে এবং সেই মর্মে যে নির্দেশিকা জারি করেছে নবান্ন, রাজ্যের সব কন্টেনমেন্ট জোনে সব সরকারি এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে, চলবে না গাড়ি, কল কারখানা, মার্কেট কমপ্লেক্স, ব্যবসা বাণিজ্যের নিষেধাজ্ঞা থাকবে। তবে জরুরি পরিষেবার ক্ষেত্রে ছাড় মিলবে। এই এলাকাগুলিতে যাতে কড়া নিয়ম মানা হয় সেই কারণে পুলিশ ও প্রশাসনের কড়া নজরদারি থাকবে 24 ঘন্টা। তো বন্ধুরা, এগিয়ে বাংলা ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখান থেকে আপনি এগিয়ে বাংলা ওয়েবসাইটে আসতে পারবেন। এবং এখানে যেটা বলা হচ্ছে, ডিস্ট্রিক্ট ওয়াইজ যে ব্রড কন্টেনমেন্ট জোনগুলি রয়েছে তার তালিকা আজকে সন্ধে নাগাদ প্রকাশিত হবে, অর্থাৎ 8 তারিখে সন্ধে নাগাদ নতুন লিস্ট প্রকাশিত হবে এবং সেখান থেকে আপনারা জানতে পারবেন যে আপনার জেলা বা আপনার এলাকায় ব্রড কন্টেনমেন্ট জোন কোনগুলি এবং সেইগুলিতে এই লকডাউন জারি করা থাকবে এবং কতদিনের জন্য জারি করা থাকবে। সমস্ত বিষয়গুলো আপনারা আজকে এই নতুন লিস্ট পেয়ে যাবেন এখানে, এবং আজকে সন্ধে নাগাদ আবার নতুন লিস্ট প্রকাশিত হলে আপনাদেরকে জানাবার চেষ্টা করব কিভাবে আপনি নতুন লিস্ট ডাউনলোড করবেন এবং আপনার এলাকায় কোন কোন জায়গায় ব্রড কন্টেনমেন্ট জোন রয়েছে সেগুলি আপনি কিভাবে জানবেন।